আজ 26শে সেপ্টেম্বর 1820 সালের আজকের দিনেই বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন সমাজ সংস্কারক করুণার সাগর ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, যিনি বিদ্যাসাগর নামেই সমধিক পরিচিত। সেই উপলক্ষে আজ রাজ্যের প্রতিটি জেলাতেই যথাযথ মর্যাদা এবং শ্রদ্ধার সাথেই পালিত হচ্ছে বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী। একই ছবি লক্ষ্য করা গেল উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জেও। বিভিন্ন মনীষীদের মতোই এদিন রায়গঞ্জ পুরসভার পক্ষ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস যথাযথ শ্রদ্ধার সাথে উদযাপন করা হয়। এদিন রায়গঞ্জ শহরের কলেজপাড়া এলাকায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্থানে অবস্থিত বিদ্যাসাগরের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে তাকে শ্রদ্ধা জানান পৌর কর্তৃপক্ষ। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জের পুরপ্রধান সন্দীপ বিশ্বাস সহ পুরসভার অন্যান্য কর্মকর্তা এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা। একে একে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদন করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। এদিন অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিদ্যাসাগরের জীবনচর্চা এবং তার ভাবধারা, আদর্শ ও কার্যাবলী নিয়ে আলোচনা করেন পুরপ্রধান সন্দীপ বিশ্বাস। পুরসভার পাশাপাশি এদিন রায়গঞ্জ শহরের ঘড়িমোড় এলাকায় অল ইন্ডিয়া ডিএসওর উত্তর দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী উদযাপন করা হয়। এদিন রায়গঞ্জ শহরের ঘড়িমোড় এলাকায় বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদন করেন ডিএসওর কর্মকর্তারা। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ডিএসওর উত্তর দিনাজপুর জেলা কমিটির সম্পাদক সহ অন্যান্য নেতৃত্বরা। বিদ্যাসাগরের ভাবধারা এবং আদর্শ নিয়ে এদিনের এই কর্মসূচিতে আলোচনা করেন ডিএসও নেতৃত্ব। হীরক মুখার্জি রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।